গুড আফটারনুন অল। অনেক দিন পরে আজকে ভিডিও বানাচ্ছি। অ্যাকচুয়ালি ভিডিও বানানোর সময় পাই না, কারণ পুচকিকে এখন সামলাতে হয়, ওর পিছনে বেশ অনেকটা টাইম দিতে হয়। আর যদিও ভিডিওগুলো বানাই, কিন্তু সেগুলো এডিট করে আপলোড করারও সময় হয় না, ওই জন্য আমি ছোটো ছোটো ক্লিপ শেয়ার করি। এখন পুচকি কী করছে দেখবে, শুয়ে দিয়েছিলাম এখানে, সরে সরে কোথায় চলে এসছে দেখো। তুমি কোথায় চলে এসেছো মাম্মা, কোথায় চলে এসেছো, দুটো গলায় চলে এসেছো? ওকে এক জায়গায় শুয়ে দিলে সেখানে আর থাকে না, এখন এদিক সেদিকে ঘুরে বেড়াই, পা দিয়ে ঠেলে ঠেলে দেখো, পা দিয়ে ঠেলতে ঠেলতে এখানে চলে এসছে। ও বলে ও বলে আজকাল আবার ক্যামেরা কনসাস হয়ে গেছে, একইভাবে তাকিয়ে থাকে, দেখে যে এটা কী কী হচ্ছে। পাটা দেখে বাবা সরিয়ে নিয়ে এসছে, তাও দেখছে যেদিকে নিয়ে যাচ্ছি তাকিয়ে দেখছে। চুলগুলো আবার উঠছে, চুলগুলো আবার উঠছে। ও বলি ও বলি ও বাবা, হাতটা কেমন ছুটে ছুটি করে দেখেছো, হাত দুটো শুধু ওরকম করবে। ও বাবা ও বাবলি ও মামনি, এদিকে বসিয়ে ধরলাম, পিছন দিকটা চুলগুলো দেখবে মনে হবে যেন চাইনিজ কাট, মনে হবে এরা আমি যেদিকে ঘোরাচ্ছি ও সেদিকে ঘুরছে। একটু পিছনটা একটু দেখি, পিছনটা একটু দেখতে দাও, দিচ্ছে না, দেখাবো তো দেখাবো কী করে, যেদিকে আমি ঘোরাচ্ছি ওদিকেই ও ঘুরছে, একটু দেখি পিছনটা কি। আমি একা তোকে ধরে রেখেছি, ঘুরিয়ে যে দেখাবো তো ওই ওদিকেই ঘুরছে। মাম্মা একটু পিছনটা দেখায়, মনে পিছনের হেয়ার কাট দেখে মনে যেন চাইনিজ কাট। পেতেল মধ্যে থেকে কে তোমাকে ওরকম করে চুল কেটে দিয়েছিল, কে ছোট্ট দেখেছো, মনে হচ্ছে লিপস্টিক পরে আছে, মনে হচ্ছে লিপস্টিক লাগিয়েছে, কোন ছেল লাগিয়েছো বলবে, কোন ব্ল্যান্ডের লিপস্টিক লাগিয়েছো একটু বলবে, তুমি বলতে পারো না মামা বুঝছে। ওই যে স্কুল, ওটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে স্কুলে, আর সব গার্জিয়ানরা এখানে বসে আছে, বসার ওখানে একটা জায়গা করেছে, ওই যে এই কালোটা ওর মধ্যে সব বসে আছে, ওইদিকে বসার জায়গা করেছে, আবার এখানে সব বসে আছে, বাচ্চারা পরীক্ষা দিচ্ছে আর মায়েরা সব বসে আছে ওয়েট করছে বাচ্চাদের জন্য। ওই দুটো কাককে দেখো, দুটো ওখানে বসে বসে কী করছে, ওরা দুজন মনে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, লাইফে সুখ দুঃখের গল্প করছে, বসে ফিউচার প্ল্যানিং করছে। আর কাবাব মে হাড্ডি চলে এলো একটা উপরে পায়রা, ওই আর একটা চলে এলো উপরে, এরা দুটো কাপল, নিচে একটা একটা কাপল। রান্না হচ্ছে, লাল দিয়ে চিংড়ি মাছ, চিংড়ি ভাজা হবে, এঁচোড়ের তরকারি হবে, এঁচোড়টাও চিংড়ি মাছ দিয়ে হবে, যে চিংড়ি মাছটা চিংড়ি যেন কী হবে শিঙে মাছ।
আমরা হাঁচুচি করে একটা শপিং মলে গেছিলাম, সেখান থেকে কিছু না কেনাকাটা করে শুধু দেখাশোনা করে চলে এসেছি। এখন আমরা বালির দিকে যাচ্ছি। এই হচ্ছে আমার ছোট্ট মাম্মা, জেগে আছে, আমাকে ঘুমায়নি। সময় দেখো, এই এখন ঘুমাচ্ছে না? সময় দেখো, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। ফ্যানটা কত বড়, খুবই বড় ফ্যানটা। ওকে ওকে আবার হাত পা মেসেজ করে দিয়েছে ওই ওই কাঠিমাটায়, খুব আরাম পেয়েছে তার জন্য আবার হাত পা মেসেজ করার জন্যে। চলো, রিশান পড়তে এসেছে, কিন্তু ব্যাপার হচ্ছে রিশানকে মুড়িমাখা খেতে দিলাম, ও খায় না, কারণ ওর লজ্জা পাই, এটা ও বললো। লজ্জা পাস কেন, বাড়িতে তোর লজ্জা পাস না? বাড়ি থেকে বেরোলেই লজ্জা পাস? মুখে হাত দেয় না, খুব আরামে আছি, খুব আরাম পাচ্ছে। এই যে ও এর দিকে তাকিয়ে তাকিয়ে কেমন হাসে, তাকিয়ে আছে। রিশান তুই তাকাচ্ছিস না, তাই তাকা, রিশান তাকা, একটু হাস। রিশান তাকালেই ও হাসবেই। কে, হ্যাঁ কে, রিশান হাস একটু, কিছু খিলখিলিয়ে হাসি। কোথায় গেলি উড়িয়ে তুই পাখি রে, একবার দিশি আমাটা কেমন টেনে ধরে রেখেছে। এই এটা কি অন্যায় হয়েছে? তুমি কাকুর ল্যাপটপে তাই এরকম করে ধুয়েছ কেন? হ্যাঁ দেখো কিভাবে ধরেছে, ছায়ো ছায়ো ছায়ো। ওরে বাপরে, এটা ছাড়ানো এত সহজ কথা না, পুরো টাইট করে ধরেছে, বাপরে বাপ। আত্মা ছিঁড়ে যাবে, ছায়ো ছায়ো ছায়ো। ছাড়ো বাবা ছাড়ো ছাড়ো, ছাড়ছেই না। চলো আমরা গাটা ধুয়ে ধুয়ে করে আছি, তাতটা ছায়ো মামা ছায়ো। এই তো ছেড়ে দিয়েছি, আমরা এখন গা ধুয়ে ধুয়ে করতে যাব, ওই জন্যে থাক তাতটা থাক। জুটু বাচ্চা, জুটু বাচ্চা, চলো গা ধুয়ে ধুয়ে করে আছি, চলো চলো আমরা গাতে ধুয়ে ধুয়ে করে আছি না, এখন খেলাধুলো না, চলো গা ধুয়ে ধুয়ে করে আছে খেলা, চলো। হুনি বাবনি, হুনি বাবনি, হুনি বাবনি, ছোট বাচ্চা, ছোট মাম্মা। ওকে স্নান করে স্লাবের উপরে শুয়ে আর ওর গায়ে সাবান দিয়ে দিচ্ছি, প্রচুর মজা পাচ্ছে, হাসছে কেমন দেখো। মুখের ধারে আনো, এর মুখটা দেখো, এদিক দিয়ে দেখো, এবার বুঝিয়ে বুঝিয়ে বলাবো। এইদিকে দেখাও কোন বেশি নেই, কেমন করে বসে আছে দেখো চুপচাপ। আমার লেখতে দুটো বাচ্চা, পুরো পায়ে ভর দিয়ে দাঁড়ায়। বসো বসো মাম্মা বাচ্চা, বসো। মাথায় শ্যাম্পু দিলে না? কালকে দিয়েছিলাম। দেখে দেখে মাথায় একটু ঢালো তো, অল্প করে দেখো কি হয়।
আমি এখন ঘুম আসছি, দেখো পকেটের মধ্যে। যাই হোক, চলো টাটা, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।